ওয়েলকাম টু রয়েস কোচিং আমি তাপস রয়ে ফাউন্ডার অফ রয়েস কোচিং ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়েস কোচিং সকলকে আরও একবার জানাই চৌঠা জুন যাদের কলকাতা পুলিশের পরীক্ষার রয়েছে তাদের মনে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক সেটা হচ্ছে কি কলকাতা পুলিশের কাট কেমন যেতে পারে বা কতগুলো করে আসলে চাকরিটা আমি পেয়ে যেতে পারি এই নিয়ে আমি দেখলাম অনেক ইউটিউবার্স বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছে তোমরা সেগুলো হয়তো অনেকে ফলো করতে শুরু করে দিয়েছ আসলে কোনো পরীক্ষার কাট অফ নির্ধারণের যে সূত্র সেটা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই তোমরা একটা স্পষ্ট ধারণা নিজেরাই তৈরি করতে পারবে যে আগত পরীক্ষা পরীক্ষাগুলোর কাট অফ কেমন ভাবে আসতে চলেছে তোমরা যদি একটু খেয়াল করো কাট অফ নির্ণয় হয় কি কি ফ্যাক্টরের উপর প্রথমত ফ্যাক্টর ডিপেন্ড করে হচ্ছে ভ্যাকেন্সি ওকে দ্বিতীয় ফ্যাক্টর নির্ভর করে কি দ্বিতীয় ফ্যাক্টর নির্ভর করে হচ্ছে কোয়েশ্চেন লেভেল ওকে তাহলে কোয়েশ্চেন লেভেল আর তৃতীয় ফ্যাক্টর ডিপেন্ড করে কি যে কত লোক পরীক্ষার্থী রয়েছে ওকে পরীক্ষাটি তো এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে কাট অফ নির্ধারণ হয় এই যে কলকাতা পুলিশের যে পরীক্ষা রয়েছে এখানে যদি এক লাখ পোস্ট থাকতো হ্যাঁ এক লাখ পোস্ট থাকতো তাহলে কি কাট অফ আরও কমে যেত তাই তো এবং কোয়েশনের লেভেল যদি খুব ইজি চলে আসে তাহলে কি কাট অফ আরও কমে যাবে আবার যদি পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতেই না যায় নাও যে এক হাজার সিট আছে এক হাজার জন পরীক্ষা দিতে কাট অফ আরও কমে যাবে সো এই তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করে কাট অফ নির্ধারণ হয় এবার কথা হচ্ছে কি কোয়েশ্চেন তোমাদেরকে লিখে পাঠিয়েছি যে কাট অফ কি হাই হতে চলেছে কি লো হতে চলেছে তোমরা বুঝে নাও যদি পরীক্ষার দিন তোমরা দেখো কোয়েশ্চেন লেভেল অনেক টাফ এসেছে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই তুমি ভাববে তোমার যখন কঠিন আসছে সবারই কঠিন এসেছে এবং কাট অফের লেভেলটা কিন্তু অনেক কমে যাবে যদি দেখো কোয়েশ্চেন লেভেল ইজি এসেছে অনেক লাফালাফি আনন্দ পাওয়ার কোনো ব্যাপার নেই কোয়েশ্চেন লেভেল ইজি আসা মানে কি কাট অফ বেড়ে যাবে সুতরাং এই এই ভ্যাকান্সি তো অলরেডি পূরণ হয়ে গেছে পরীক্ষার্থীও মোটামুটি ছয় সাত লাখ তো যাবেই পরীক্ষা দিতে ওকে ছয় সাত লাখ তো যাবেই পরীক্ষা দিতে সুতরাং ডিপেন্ড করছে এবার কোয়েশ্চেন লেভেলের ওপর এবার কমিশন কি করবে সেটা তো আমরা জানি না আগে থেকে যে কমিশন কি একটু কমা কোয়েশ্চেন বা একটু সহজ টাইপের কোয়েশ্চেন দিয়ে কি কাট অফটাকে বাড়িয়ে সেইভাবে নিয়োগ করবে নাকি কোয়েশ্চেনের লেভেল লেভেলটাকে একটু হাই রেখে কাট অফটাকে কম রেখে নিয়োগ করবে সাধারণত পুলিশ পরীক্ষা যদি বিগত পরীক্ষার যে প্রশ্নপত্রগুলোকে যদি আমরা যাচাই করি তাহলেই আমরা দেখতে পারি কি যে এই যে যে পুলিশ পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা এর কোয়েশ্চেন লেভেল কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড বা খুব একটা হাইফাই হয় না নর্মাল মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা সেই অনুযায়ী ঠিকঠাকই হয় কোয়েশ্চেন সুতরাং যদি সেই রকমই যেতে থাকে তাহলে আমি মনে করি যে তোমরা মোটামুটিভাবে ষাট পার্সেন্ট অ্যাটেন্ড করে আসলে কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো কোথাও ষাট পার্সেন্ট মানে হচ্ছে কি দেখো ষাটখানা আমার সঠিক উত্তর চাই তার জন্য সেই ষাটখানা সঠিক উত্তর হতে গেলে যদি তুমি সাতষট্টি আটষট্টিটাও উত্তর করে আসো তাও হতে পারে অথবা ষাটখানা তুমি যদি জেনুইন উত্তর করে আসো তাও হতে পারে এবার কি হয় আমরা যতটা আমার অভিজ্ঞতা থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলা যায় যে একটা পরীক্ষা দিলে মোটামুটি পাঁচ থেকে সাতটা তো ভুল হবেই হ্যাঁ ফাইভ থেকে সেভেন পার্সেন্ট ভুল হয় স্বাভাবিক প্রত্যেকটা মানুষ মাত্রই ভুল হয় কারণ কিছু কোয়েশন এমন থাকে যে যার দুটো নাও এ বি সি ডি তো এই দুটো অপশান তুমি অলরেডি ক্রস করে দিয়েছো লাস্টে খেলা থাকে সি আর ডির মধ্যে এবার তুমি হেরে আসতে চাও না যে যাই যাক আমার জিরো পয়েন্ট টু ফাইভ যাবে যাবে সেটা আমি দেখবো কিন্তু এই কোয়েশনটাকে আমি টাচ না করে যাব না তো তখন দুটো একটা কোয়েশন তো এমনি ভুল হয়েছে তো অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে তো এই ভিডিওটার যে থামনেল ছিল বা এই ভিডিওটার যে মোটটাও ছিল সেটা হচ্ছে কি আমরা কাট অফ কেমন যেতে পারে তার একটা এক্সপেকটেশন সেটা ডিপেন্ড করবে একদম পরীক্ষার দিন থেকে সুতরাং যে যা ইউটিউবে ভিডিও দেখেছ ভুলে যাও কেউ যদি এই তিনটে ফ্যাক্টরের বাদ দিয়ে যদি নিজের মন মতো যদি একটা কাট অফ বলে দেয় সেটা একদমই বোকামি ছাড়ার কিছু না তোমরা সেটা বিশ্বাসী বা করতে যাবে কেন পরীক্ষা দিয়ে এসো তারপরে সেই দিনকে আমরা একটা মানে অ্যানালাইজ করব আরও ভালোভাবে যে কাট অফটা কত যেতে পারে এবার কোয়েশ্চেন আসছে কি স্যার আমি তো পরীক্ষা দিতে যাচ্ছি আমি কতগুলো মোটামুটি অ্যাটেম্প করে আসবো দেখো পরীক্ষা দিতে যাচ্ছ কতগুলো অ্যাটেম্প করবে সেটাও ডিপেন্ড করছে কোয়েশ্চেন লেভেলেরও তবু মোটামুটি মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদম একটা বলতে পারো যে একটা লামসাম জেনুইন কথা সেটা হচ্ছে কি যে কোনো পরীক্ষার মোটামুটিভাবে ষাট পার্সেন্ট যদি অর্জন করা যায় সেই পরীক্ষা থেকে আর সে বাদ যায়নি আজ পর্যন্ত মানে মোটামুটি কলকাতা পুলিশ ডাব্লিউপি এইগুলোর থেকে আমি একটা অভিজ্ঞতা থেকে বলছি এই পরীক্ষাগুলোর যে মোটামুটিভাবে ষাট পার্সেন্ট নম্বর যদি কেউ তুলতে পারে তাহলে সে আর বাদ যায় না বাকি ডিপেন্ড করছে কোয়েশ্চেন লেভেলের ওপর কাট অফ তো আরও কমই যায় তবে হ্যাঁ এইবার কাট অফটা কিন্তু অন্যান্য বাড়ির তুলনা থেকে একটু হলেও একটু ইনক্রিজ হবে হ্যাঁ কত ইনক্রিজ হবে লাস্ট বারের তুলনামূলকভাবে পাঁচ তুমি ধরে নাও ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি পাঁচ ইনক্রিজ হয় সেইভাবে তুমি দেখবে এবার ওইটার ওপর ডিপেন্ড করে পরীক্ষা ভালো বা খারাপ এটাকে বিচার করবে না ভালো বা খারাপ হবে সেটা সেটা আমরা বুঝবো কোয়েশ্চেন লেভেলের উপর যদি কোশ্চেন লেভেল ইজি থাকে তারপরেও তোমার তিরিশের বেশি হচ্ছে না তখন পরীক্ষা খারাপ বলা চলে এবার যদি কোশ্চেন লেভেল সুপার হার্ড হয় তাহলে তুমি তিরিশ উঠিয়েছো অনেক বিরাট বড়ো কিছু করেছো অনেক ব্যাপার থাকে সব কিছুর ওপর ডিপেন্ড করে আর সব কিছুর উপর ডিপেন্ড করে এই কাঠ অফগুলো নির্ণয় হয় তো বেশি চিন্তা করো না লাস্টের এই দিকটাতে কুল থাকো কারণ আজকে যদি তুমি সুপার অ্যাক্টিভও হয়ে যাও হাইপার অ্যাক্টিভও হয়ে যাও তাহলে কিন্তু বেশি কিছু তুমি করতে পারবে না কি কারণ হাতে রয়েছে তোমার মাত্র দু দিন বা তিন দিন সুতরাং এই যে কাট অফ কাট অফ নিয়ে যে চিন্তা বা এইগুলো নিয়ে যে অনেক ভিডিও দেখছো এগুলো দেখা বন্ধ করে দাও হুম পরীক্ষা যা হবে সেটা দেখা যাবে একদম এতদিন যখন চুপ করেছিলে এই তিন চারটে দিন আর একটু চুপ করে থাকো তারপরে পরীক্ষাটা হয়ে যাক ঠান্ডা মস্তিষ্কে তোমার বেস্ট পারফরমেন্সটা তুমি দিয়ে দাও তারপরে তুমি যা খুশি চিন্তা করো যা করো তাহলে সেটা মেনে নেওয়া যাবে কিন্তু এখন যদি তুমি একটু হাইপার হয়ে যাও একটু যদি টেনশনে পড়ে যাও একটু যদি তুমি চিন্তা করতে থাকো পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে যে প্রশ্নটা তুমি পারো সেটা গেলো ভুল হয়ে গেলো যে ওএমআর শিটে গোল পূরণ করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে অনেক কিছু ফ্যাক্ট হতে পারে কারণ এই দু চার বছরের অভিজ্ঞতা যেগুলো আমরা দেখছি লাস্ট পরীক্ষাগুলো তারপর পর স্টুডেন্টের সাথে কমিউনিকেট করে যেটা আমি বুঝতে পারছি এগুলোই হয় একটা স্টুডেন্টের ওকে তো আলটিমেটলি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কি বিষয় নিয়ে আমি ভিডিওটা করেছি এবং তোমাদেরকে একটু হলেও আশা করি টেনশন মুক্ত রাখলাম এবার তোমরা একটা জিনিস করো সেটা কি পরীক্ষার আগে একটু মক টেস্ট টক টেস্ট যেও তোমাদের জন্য রয়েস কোচিংয়ের তরফ থেকে আমরা রয়েস কোচিং অ্যাপে টোটাল তিরিশখানা ফুল সেট মক টেস্ট অর্থাৎ তিরিশ ইন্টু ওয়ান হান্ড্রেড তিন হাজার সেটের একটা মক টেস্টের প্যাকেজ আমরা ফ্রি দিয়েছি মক টেস্টের প্যাকেজটা কী করবে জাস্ট মক টেস্টের প্যাকেজের গায়ে লেখা থাকবে এক টাকা কিন্তু তোমার ওখানে একটা এরকম একটা অপশান থাকবে কিনতে যাওয়ার সময় সেখানে দেখবে ইউজ ওয়ালেট কয়েন সেটা ইউজ করলে তোমার জিরো টাকা প্রাইস হয়ে যাবে তুমি ফ্রিতেই এনরোল করতে পারবে এবং ফ্রিতে এনরোল করার পরে একদম তুমিও যাবে এক একটা কোয়েশ্চেন করবে নেক্সট করবে তারপরে তুমি আবার একটা কোয়েশ্চেন করবে সেটাকেও নেক্সট করবে সাবমিট করবে তোমার টোটাল কোয়েশ্চেন সাবমিট হয়ে যাবে তুমি তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখতে পারবে তোমার কত কি র্যাঙ্ক রয়েছে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে রয়েস কোচিং অ্যাপের এবং সেই সাথে তোমাদের গুগল প্লে স্টোরে রয়েস কোচিং অ্যাপ রয়েছে তোমরা যাও অ্যাপ ডাউনলোড করো এবং ঢোকো ঢোকার পরে তোমরা মক টেস্ট গুলো দাও অনেকেই কমেন্ট করছিলো আগের ভিডিওতে স্যার মক টেস্ট আমি দিতে পারছি না তাদেরকে বলবো অ্যাপটাকে একবার আনস্টল করে আবার ইনস্টল কর পুনরায় আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে ওকে কারণ অলরেডি অ্যান্ড্রয়েড থার্টিনে একটু একটু দু একজনের প্রবলেম হয়েছিল তারা বলেছিল যে স্যার অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সানে আমাদের প্রবলেম হচ্ছে হতে পারে সেটা কোনো একটা ফল্টের জন্য হতে পারে তো আমাদের সে টিম সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকশান নিয়ে নিয়েছিল বাট তোমরা যেহেতু অ্যাপটাকে আনস্টল করে ইনস্টল করনি তার জন্য হতে পারে মক টেস্টে কোনো ইস্যু দেখা দিচ্ছে বাট ওটা করে একবার আনস্টল করে ইনস্টল করে নাও আশা করি সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে তোমাদের সাথে আবারও আমি আরও একটা ভিডিও করবো কাট অফ নিয়ে হতে পারে সেটা চার তারিখ রাত্রিবেলা কোয়েশ্চেন অ্যানালাইজ করার পরেই করবো অথবা পাঁচ তারিখ রাত্রিবেলা মোটামুটি এই চার থেকে পাঁচ তারিখের মধ্যে আমি কাট অফ নিয়ে আরও একটা অ্যানালাইজ করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকবো ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দাও এবং পরীক্ষা যখন দেবে সেই সময় কোনো যেন চিন্তা তোমাদের মাথায় না আসে একদম কুলভাবে দেবে পরীক্ষা কারণ এখন তোমরা কিছুই করতে পারবে না তোমাদের হাতের সমস্ত কিছু বাইরে মানে তুমি যদি এখন মনে করো যে না বিশাল কিছু করে ফেলবো কিছু করতে পারবে না তিন দিনে একটা মানুষ কী করতে পারে তবে হ্যাঁ যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু কেউ চুপ করে বসে থাকবে না নেক্সট পরীক্ষার জন্য জবরদস্ত আমাদের প্রিপারেশন নিতে হবে অলরেডি আমাদেরই একটা ব্যাচ চালু হবে পরীক্ষার পরে সেটা তোমরা জানো যে কলকাতা পুলিশ ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ দশ তারিখ থেকে চালু হচ্ছে সেই দিন থেকে একদম গোড়া থেকে শিখবো আমরা বেসিক থেকে এই পরীক্ষাটাকে যেতে দাও তারপরে আমরা নতুনভাবে আবার শিখবো আর দেখা হবে তখন তোমাদের সাথে আরও অনেক ভিডিওতে তোমাদের সামনে আমি আসবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ